हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबा केमन आछो? आमी खूब भालो आछी और चले एसेछि आज के एक सुंदर हेल्दी रेसिपी निये। आमी आज के चिकेन सालाडेर रेसिपी तुम्हारे साथे शेयर करब। ये चिकेन सालाडटी देखते एत सुंदर हवार साथे साथे वेट लसेर जोन्नो किन्तु भीषण भालो और खेतेओ असाधारण टेस्टी। तो चलो तोमादेरके देखाई आमी एटा किभाबे बानालाम। आमी एखाने 500 ग्राम चिकेन नियेछि, आमी सलिड चिकेन नियेछि किन्तु एते बोनलेस करानि, बोनटा आमी आलादा करे लेस करे नेब। आर नियेछि एकटा पातिलेबु। पातिलेबुटाके आमी चिकेनेर साथे भालो करे मैरिनेट करब। देखो आमी एभाबे सीडगुलोके आलादा करे निच्छि जाते लेबु सीडगुलो चिकेनेर मध्ये मिशे ना जाए। तो एभावे आमी रसटा किन्तु मिंगड़े निच्छी, ताहले आमार हाथेर मध्ये सब सीडगुलो आलादा हो जाबे। एखन आमी निये निच्छी किछुटा गोलमरिच। गोलमरिचटा आमार घरे एखन गुड़ो करानी, ताई आमी आस्त गोलमरिची एभावे पिसे हल्का गुड़ो करे निच्छी। आर आमार गोलमरिचेर एकदम जे पाउडार फर्मटा सेटा ठीक पछन्द नय, एकटु हल्का हल्का मुखे लागबे, सेरकम आमी हल्का क्राश करे निलाम। एखन आमी चिकेनेर साथे एटाओ मिशिये दिलाम। एखन देबो परिमाण मतन सल्ट। आमी एखाने पिंक सल्ट व्यवहार करछि। तोमरा जे जेरकम नून खाओ तुम्हारा से भावे लवणटा दिओ। समस्त इनग्रेडियंट्सगुलोके एबार आमी हाथ दिए भालो करे मेखे नेब जाते चिकेनेर मध्ये समस्त किछु भालोभावे ढुके जाए। आर एभावे मैरिनेट करे आमी आध घंटा रेखे देब। एखन आमी गैसे एकटी फ्राइंग पैन बसिए ताते अल्प एकटु परिमाण हाफ टीस्पून मतन অলিভ অয়েল গরম করতে দিলাম। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমার ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটাকে একটা লিড দিয়ে ঢেকে দেব। গ্যাসটা সিম করে আমি 15 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেব। 15 মিনিট হয়ে গেছে, আমি এখন দেখব যে আমার চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। দেখো একটা সুন্দর ব্রাউন ব্রাউন কালার এসেছে পাশে। আর হ্যাঁ, আমার চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে সলিড চিকেনটা এই কারণে ব্যবহার করেছি কারণ সলিড চিকেনে কিন্তু ফ্যাট থাকে না, সলিড চিকেনটা পুরোটাই প্রোটিন, তাই আমি এখানে সলিড চিকেনটা ব্যবহার করেছি। আর চিকেন স্যালাডে সলিড চিকেনটা খুব ভালো যায়। আমার চিকেনটা নামিয়ে আমি এভাবে চিকেনটাকে একটা ছুরি দিয়ে ছোট ছোট পিস করে নিচ্ছি। তোমরা যেরকম চাও সেরকমভাবে কিন্তু পিস করে নিতে পারো। আর আমি বোনগুলোকে আলাদা করে নিচ্ছি কারণ আমার বোনগুলো আগে থেকে আলাদা করা ছিল না। তোমরা চাইলে এই চিকেনগুলোকে এভাবে ছুরি দিয়ে না কেটে যদি হাত দিয়ে পিজিয়ে নাও তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। লাঞ্চের জন্য চিকেন স্যালাড কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। যারা ওয়েট লসের জন্য অনেক কিছু ট্রাই করছো তারা কিন্তু যদি টেস্টি কোনো রেসিপি ট্রাই করতে চাও তাহলে চিকেন স্যালাডটা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। চলো এবার নিয়ে নিই কিছুটা লেটুস পাতা। লেটুস পাতাটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গোড়া থেকে জাস্ট শিকড়টা বাদ দিয়ে দেব। আর এটাকে
একটা রাফলি একটা চপ করে মোটামুটি বড় সাইজের কিছু টুকরো করে নেব। এখন একটা বড় সাইজের বলে আমি সব কিছু মেশাবো। আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ, এভাবে চপ করে নেওয়া। তোমরা লম্বা চৌকো যেমন খুশি চপ করে নিতে পারো। নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। এখন দেব লেটুসের টুকরোগুলো। লেটুস ছাড়া কিন্তু চিকেন স্যালাডটা ঠিক জমে না। তোমরা যদি মনে করো এখানে অন্য কোনো লিফ ব্যবহার করবে, তাহলে বলে রাখি তোমরা কিন্তু একদম ভুল ভাবছো। লেটুস ছাড়া কিন্তু চিকেন স্যালাডটা একদম হবে না। তো লেটুসটা বাজারে এখন তো সব কিছুই পাওয়া যায়, আশা করি তোমরা বাজারে খুব সহজেই পেয়ে যাবে। অ্যাড করছি হাফ টিস্পুন পরিমাণ অলিভ অয়েল। যে প্যানে আমি চিকেনটা করেছিলাম সেই প্যানে আমি কিছুটা ব্রোকলি অল্প জলে ভাপিয়ে নিয়ে সেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আগে থেকে সেদ্ধ করে রেখেছি, তাই একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। আমার ব্রোকলিটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তোমরা অল্প ভাপিয়ে নামিয়ে নিও। আর ভাপানোর সময় অবশ্যই লবণ অ্যাড করো, আর জলটা কিন্তু অল্প দিও যাতে ফেলে না দিতে হয়। এখন আমি ব্রোকলিটাকে স্যালাডের মধ্যে মিশিয়ে নেব। এখানে মেয়োনিজ অ্যাড করলে স্যালাডের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়, কিন্তু মেয়োনিজে যেহেতু অনেকটাই ফ্যাট থাকে, তাই আমি এখানে কোনো রকম ফ্যাট জাতীয় কিছু অ্যাড করছি। আর যারা এখানে মেয়োনিজের ফ্লেভারটা পেতে চাও, তাদের জন্য একটা ছোট্ট টিপস, তোমরা টক দই ভালো করে ফেটিয়ে তার মধ্যে দু চামচ হানি অ্যাড করে তোমরা কিন্তু এই স্যালাডের মধ্যে মিশিয়ে নিতে পারো। তাহলে স্যালাডের সাথে একটা গ্রেভি তৈরি হবে। বাট আমি এখানে দই বা মেয়োনিজ কিছুই মেশাবো না, আমি এখানে একদম পিওর স্যালাডটা বানাবো, কারণ আমার এটাই বেশি পছন্দের আর আমার কাছে এটাই বেশি টেস্টি লাগে। তো দেখো আমার সব কিছু মেশানো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। নেক্সট নিয়ে নেব চারটে বয়েল করে রাখা ডিম। আমি চারটে ডিমকে বয়েল করে এর থেকে কুসুমগুলোকে বাদ দিয়ে দেব এবং এগুলোকে লম্বা লম্বা করে টুকরো করে নেব। দেখো আমি এভাবে টুকরো করে নিয়েছি। তোমরা কুসুম চাইলে একটা কুসুম এই স্যালাডে ব্যবহার করতেই পারো। ওপর থেকে এভাবে ডিমের এগ হোয়াইটের যে স্লাইসগুলো করেছি এভাবে আমি মিশিয়ে নেব। চিকেন স্যালাডটা কিন্তু একদম রেডি, চলো সার্ভ করি। আর আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই হিট করে নিও, তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। চলো আজ এই অবধি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, হয়তো ওয়েট লস অথবা মেকআপ অথবা ফিটনেস সংক্রান্ত অন্য কোনো ভিডিওর উপর। সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেদেরকে আরও 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 বেশি করে ভালোবাসতে কিন্তু ভুলো না।